साधारण सभार काज शुरू करते जाच्छि। साधारण सभार शुरू करार आगे सर्वप्रथम साधारण सभार सभापतित्व करार जन्य अनुरोध जानाच्छि नोआखली सोसाइटी कार्यकारी परिषदेर बर्तमान सभापति जनाब मोहम्मद रबिया के। आमि धन्यवाद जानाच्छि आजकेर एई सभाय इतिमध्ये जारा आमादेर मध्ये उपस्थित आछेन आमादेर ट्रस्टी बोर्डेर सदस्य जनाब फोकन मोशारफ सह এবং আমাদের উপদেষ্টা বোর্ডের সদস্য জনাব আবুল কাসেম কাসেম ভাই এবং আমাদের কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের নোয়াখালী সোসাইটির সম্মানিত সদস্য অন্যতম সদস্য জনাব মমিনুল হক মমিন ভাই আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের আমাদের উপদেষ্টা বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দ আমাদের মধ্যে আছেন আমাদের বর্তমান অডিট বোর্ডের সদস্য জনাব হাজির কাসেম সাহেব ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত আরও যারা গণ্যমান্য উপস্থিত আমাদের মধ্যে আছেন আমাদের সদস্য এবং আমাদের উপদেষ্টাবৃন্দ এবং লাইভ মেম্বার আমি সকলকে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আপনারা আসে গেছেন আমাদের এই অনুষ্ঠানে আরও আসবে লোক ইনশাল্লাহ, বাট আমাদের অনুষ্ঠান কিছুটা দেরি হলেও আমরা আমাদের অনুষ্ঠান শুরু করতে পেরেছি এই জন্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন, আমরা অতি সংক্ষিপ্ত সময় অল্প সময়ের মধ্যে আমাদের সবার কাজ শেষ করব। আমি এ পর্যায়ে আমাদের সম্মানিত সেক্রেটারি সাহেবকে বলবো সবার কাজ সামনে অগ্রসর করে নেওয়ার জন্য ধন্যবাদ। এখন সভা শুরু করার আগে সর্বপ্রথম কোরআন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি নোয়াখালী সোসাইটির ধর্ম সম্পাদক জনাব মাওলানা মোহাম্মদ ইব্রাহিম ভাইকে। بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم। আমি আপনারা জানেন যে নোয়াখালী সোসাইটি নোয়াখালীর বৃহত্তম নোয়াখালীর অনেক টিভি সন্তান অনেক জায়গাতে রয়েছেন যারা অনেকভাবেই সমাজকে হেল্প করে যাচ্ছেন বিভিন্ন সময়ে সে অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে সে একইভাবে আমাদের মাঝে আজকে আমাদের এক ভাই উপস্থিত হয়েছেন যিনি বৃহত্তর নোয়াখালীর সন্তান, তিনি ভার্জিনিয়াতে আছেন। উনি আসলেই যে আপনারা জানেন যে আমাদের অনেক ভাইরা বাংলাদেশ থেকে আসছেন ওনারা চাকরির জন্য যে চাকরির যে সমস্যাটা পড়তে হয় আমাদের এই ভাই যিনি মোশাররফ হোসেন ভাই ওনার একটা ফার্ম আছে যে ফার্ম থেকে ওনারা লোকজনদেরকে ট্রেনিং দিয়ে আইটির উপরে ট্রেনিং দিয়ে চাকরির ব্যবস্থা করেন। উনি আজকে আসছেন আমাদের এখানে, উনি নোয়াখালী সোসাইটির সাথে আসলে হয়তো আগে জানা ছিল না কিন্তু আমাদের থেকে ফাইন্ড আউট করার পরে কথাবার্তা বলার পরে উনি নিজেও ইন্টারেস্টেড হয়েছেন, উনি লাইফ মেম্বার হবেন ইনশাল্লাহ বলছেন। আমরা সকলেই আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব আমাদের ভাইদেরকে যেন ওনারা সামনের দিকে অগ্রসর হতে পারে। যদি এখানের মধ্যে একটা জিনিস আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে আমাদের নোয়াখালীর বৃহত্তর নোয়াখালীর একজন ভাই যদি সামনের দিকে অগ্রসর হয় ভালো করতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা গৌরব। আমরা বিপদে আপদে সুবিধা অসুবিধা হয়তো ওনাদের থেকে হয়তো আমার উপকার না হোক আপনার উপকার না হোক কিন্তু অন্য কারো উপকার লাগতে পারে। আমি ওই মোশাররফ হোসেন ভাইকে একটু এক মিনিট দিব আমার একটু ইন্ট্রোডাকশনটা করার জন্য, প্লিজ। ধন্যবাদ পরিচালক এন্ড সম্মানিত সভাপতি, আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে আইটির ট্রেনিং আমাদের কমিউনিটির মধ্য থেকে অনেকে দিচ্ছেন এবং এটা আমাদের কমিউনিটিকে খুব বেশি হেল্প করছে। আমি ব্যক্তিগতভাবে নিজেও এরকম একটা স্কুল থেকে ট্রেনিং করে চাকরি করে 10 বছর ধরে চাকরি করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, এবং বর্তমানে আমি কাজ করছি ডিপার্টমেন্ট অফ ডিফেন্স ইন ভার্জিনিয়াতে আপনার পেন্টাগনের একটি প্রজেক্টে। তো আমরা যেটা করতে চাচ্ছি আইটির অনেকগুলা সেকশন আছে, অনেকে আমরা পরিচিত সফটওয়্যার টেস্টিংটা নিয়ে, অনেকের মধ্যে আমাদের অনেকের আত্মীয় স্বজন যারা সফটওয়্যার টেস্টিংটা করছেন এটা হলো আইটির একটা পার্ট। কিন্তু আইটির ভিতরে আরও অনেকগুলো পার্ট আছে, মেজর পার্ট আছে, মূল কিছু রোল আছে যেগুলোতে আমাদের কমিউনিটির লোকেরা কম, সামান্য কিছু লোক আমরা আইটির অন্য অন্য সেক্টরগুলোতে আছি। তো আমরা যেটা চেষ্টা করতেছি সফটওয়্যার টেস্টিংটার বাহিরে আইটির যে আরও মেইন মেইন রোলগুলো আছে সেখানে যদি আমাদের কোনো ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শালা সম্বন্ধী ভাতিজা কেউ যদি থেকে থাকে যাদের এখান থেকে লেখাপড়া করলে অ্যাসোসিয়েট ডিগ্রি অথবা 60 কলেজ ক্রেডিট আছে,
ব্যাক হোম বাংলাদেশ বা অন্য কান্ট্রি থেকে যদি লেখাপড়া করে থাকে, যদি ব্যাচেলর ডিগ্রি থাকে, আমরা তাদেরকে আইটির ওই যে মেইন রোলগুলো সেগুলো শিখিয়ে চাকরি দেওয়ার যে ব্যবস্থা এটা আমরা করে যাচ্ছি গত চার বছর ধরে। তো আমার যেটা অ্যাপিল থাকবে আপনাদের কাছে সেটা হচ্ছে আপনাদের পরিচিত বন্ধু বান্ধব যাদেরই ব্যাক হোম থেকে ব্যাচেলর ডিগ্রি আছে, ডিগ্রি পাস, অনার্স পাস, মাস্টার্স করা, অথবা এখান থেকে যারা দুই বছর কলেজে গেছে, এরকম যদি কেউ থেকে থাকে, এখানে আমাদের ফ্লায়ার আছে, আমাদের ফোন নাম্বার আছে, আমরা তাদেরকে হেল্প করতে পারবো, আমরা করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। তো বেসিক্যালি এই জিনিসটাই, আর আমাদের স্কুলের নাম হচ্ছে ফ্যালকন ইনফোটেক। ফ্যালকন ইনফোটেক আমরা বিভিন্ন সময় নিউজ পেপারে দেখে থাকবেন, টাইম টেলিভিশনও আমাদের কভারেজ করেছে লাস্ট টাইম আমরা যখন কনফারেন্স করেছিলাম জ্যাকসন হাইটসে, থ্যাংক ইউ। তারপরে নিউজ পেপারগুলোতে আমাদের মাঝে মধ্যে আমরা দিই, খুব বেশি বিজ্ঞাপন আমরা দিই না, বাট আমরা যেটা মেসেজটা পৌঁছানোর চেষ্টা করছি, সফটওয়্যার টেস্টিংয়ের বাহিরে আইটির যে মেইন রোলগুলো আছে সেগুলোতে আমাদের ভাইদেরকে নিয়ে আসার যে প্রচেষ্টা আমরা সেটা করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, ইনশাআল্লাহ উইল সি ইউ অ্যাগেইন। বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আমার সামনে অতিথিবৃন্দ এবং বৃহত্তর নোয়াখালীর সর্বস্তরের এবং আমার সহপাঠী বন্ধু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার আরেকটা খুব ভেরি ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম আছে, সাতটা সাড়ে সাতটা থেকে চলবে মাগরিবের পরে, আমাকে যেতে হবে। এই জন্য আমাদের সাথে যিনি ছিলেন অডিটের ভাই হেলাল ভাই, উনি আসতে একটু দেরি হবেন, আমার সাথে কথা হয়েছে। আমি জাস্ট অডিটের ব্যাপারে একটা ব্রিফিং, বর্তমান কার্যকরী পরিষদের যে কার্যকলাপ কীভাবে ওনারা চালাচ্ছেন যতটুকু আমার দৃষ্টিতে পড়েছে, ওই যে ওইটা আমি একটু সামান্য ব্রিফিং দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সংক্ষেপে বলতে গেলে এই বিল্ডিং যখন ক্রয় হয় তখন থেকে আমাদের, আপনারা অনেকজনে জানেন, আমার এলাকারই সালামত ভাই, এবং যখন যেই দিন বললো আমাকে, আমি ছিলাম ওই দিন, আমি আর ওনারা, উনি সহ সুগন্ধাতে আমরা নাস্তা করতেছিলাম, এই মুহূর্তে খবর পেলাম যে বিল্ডিংটা বিক্রি হবে, সাথে সাথে নাস্তা না করি ওনাকে নিয়ে আমি এখানে আসি, দেখে গেছি, দেখি যে বলছি যে আগামী সপ্তাহে এটা বানা দেন, পরে কী হবে তারপর দেখা যাবে। আলহামদুলিল্লাহ সেই সুবাদে যতটুকু আমরা পেরেছি, আমাদের ভাই এখানে অনেক আছে, আমাদের সহপাঠী, আমার সমকক্ষ, সবাই সহযোগিতা আলহামদুলিল্লাহ বিল্ডিং লওয়া হয়। তারপরে মাঝখানে যে সমস্যা কোম্পানি বৃহত্তর নোয়াখালী সোসাইটির দেখা দিচ্ছে এটা আপনারা সবাই অবগত, যার জন্য আমরাও আর এই বিল্ডিংয়ের দিকে যতটুকু মন ছিল স্টার্টিংয়ে ততটুকু ছিল না, আমরা অনেক দিন গ্যাপ ছিল আমাদের। আলহামদুলিল্লাহ বর্তমান কার্যকরী পরিষদ আমরা বাহ্যিকভাবে, আপনারাও জানেন, আমরাও যা দেখতেছি ওনাদের বেশ আগ্রহ, সেই আগ্রহের পরিপ্রেক্ষিতে ওনারা যান পরায় চেষ্টা করে যাচ্ছেন, সেটা বাহ্যিকভাবে আমিও বা আমি যদি এই এলাকায় থাকি আমার চোখে ধরা গেছে, এবং ওনাদের কার্যকলাপ সম্পর্কে জানার একটু কৌতূহল ছিল, তাই যাক আলহামদুলিল্লাহ ওই কৌতূহলের ভিত্তিতে ওনারা কীভাবে আমাকে ট্রেস আউট করে একটা ছোটোখাটো দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব আমরা প্রায় বিগত এক মাস আগে আমরা গ্রহণ করি, তার ভিতরে আমরা আলহামদুলিল্লাহ বলতে হবে, এবং এটা নোয়াখালীর বৃহত্তর নোয়াখালী সমিতির, আমার মনে হয় কার্যকরী পরিষদের মধ্যে এই এই বেশটাই খোলামেলা মন নিয়ে সবার জন্য, সারা বৃহত্তর নোয়াখালীর জন্য, মানুষের জন্য ওনারা কাজ করে যাচ্ছেন, সেটা আমার দৃষ্টিতে আমি এটা ব্যক্ত করতে পারছি। এবং আমি যে জিনিসটা দেখেছি, আমাকে যখন দায়িত্ব দেওয়া হয় তার পরের দিন আমি এখানে এসে টেবিলে বলছিলাম যে রব্বাইকে, উনি আমার সমসাময়িক এখান থেকে, এবং জাহিদ মিন্টু প্লাস আমাদের মহিউদ্দিন পেশিয়া মিয়া, ওনাদেরকে বলছিলাম যে সব কাগজপত্র অন টেবিলে আমাকে দিতে হবে, যেহেতু আপনারা একটা দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব যাতে সম্পূর্ণভাবে যতটুকু মানুষকে আমরা দিতে পারি, ক্লিয়ার কাট একটু পরিষ্কার একটা মানে মানে পিকচার বৃহত্তর নোয়াখালীতে কী করতেছেন আমরা এক বছরে, সেটা আমরা মানুষকে জানানোর জন্য যতটুকু আমার দিয়েছে বুদ্ধি দিয়েছে আমি জানতে পারি, ওনারা সর্বতভাবে আমাদেরকে, আমরা যে চারজন ছিলাম আমাদেরকে সহযোগিতা করেছেন। ওনাদের ইভেন এখানে একটা আপনারা যদি দেখেন, আমার মনে হয় $2 ৭২ সেনের একটা সার্ভি বানানো হয়েছে, এটার একটা রিসিট আমরা পাইছি, ওইটাও আমরা এখানে ঢুকেছি, এই অডিট কমিটির ভিতরে আমরা অডিট রিপোর্টের মধ্যে আছে আমাদের ফুল, যতটুকু আমরা পেরেছি সেখান থেকে শুধু একটা ব্রিফিং দিই যে ওনাদের
জানুয়ারি 2016 থেকে 31 ডিসেম্বর 2016 পর্যন্ত মোট আয় 3,29,390.40, মোট ব্যয় 2,03,780.82, মোট স্থিতি 1,25,909.58, তার মধ্যে ব্যাংকে জমা 1,01,33,56, নগদ ওনাদের কাছে 24,776.02, সর্বমোট উদ্বৃত্ত 1,25,909.58। এখানে নগদ স্থিতির ব্যাপারে আমি একটু ব্রিফিং না দিলে নয়, 24,000 টাকা সংবিধানে অনুযায়ী ওনাদের কাছে ক্যাশ থাকার কথা না। এটা এরকম হয়েছে, ওই যে 31 ডিসেম্বর পরে বছরের শেষে আপনারা জানেন ব্যাংক কিছুদিন বন্ধ থাকে, ওনারা জমা দিচ্ছেন এটা ওই যখন জানুয়ারিতে যখন আপনার যে ব্যাংক খোলা হয় সাথে সাথে ওই ব্যাংকের গেটও আপনারা দেখতে পাবেন, এখানে ওনাদের হাতে তেমন বেশি নেই। তো আমি এই বলেই সংক্ষিপ্ত আপনাদেরকে এই ফিগারটা দিতে পারলাম, আর সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আশা করি আপনাদের নিকট আমার আবেদন থাকবে, আলহামদুলিল্লাহ ভবিষ্যতের জন্য এই কোম্পানি বৃহত্তর নোয়াখালী সমিতি যাহাতে দিন দিন আরও ভালো দিকে যেতে পারে এবং এবং ভালো লোককে আপনারা ভবিষ্যতে ওনাদের তো এই বছর যদি ইয়ে হয় আপনার ইলেকশন হয় আপনারা সবাই মিলে চেষ্টা করবেন যাতে ভালো লোকগুলো এখানে আসে, আমাদের সমিতির যে বর্তমান যে সিচুয়েশন এখানে আনা হয়েছে যাতে এটা দিন দিন আরও অগ্রগতির দিকে যায়, এই এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সম্মানিত সেক্রেটারি সাহেব, উপস্থিত গ্রেটার নোয়াখালী সোসাইটির সম্মানিত সভাপতি, উপস্থিত সেক্রেটারি সাহেব এবং কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ, উপস্থিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং নোয়াখালীর আমি বৃহত্তর নোয়াখালীর সম্মানিত সদস্য আগত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আমরা গত অডিটের পরে আমরা আমাদের ওখানে ক্যাশ ইন হ্যান্ড ছিল $49,354.81। এরপরে 2016 সালে আমাদের মেম্বার ফি বাবদ কালেকশন হয়েছে $1,54,070। আমাদের ফার্স্ট ফ্লোরের ভাড়া হিসাবে আমরা পেয়েছি $26,400। সেকেন্ড ফ্লোরের ভাড়া হিসাবে আমরা পেয়েছি $24,000। $1,54,070 আমাদের মেম্বার ফি কালেকশন। ফার্স্ট ফ্লোর থেকে ভাড়া আদায় $26,400। সেকেন্ড ফ্লোর থেকে ভাড়া আদায় $24,700। অফিস ভাড়া, এই অফিসটা আমরা মাঝে মধ্যে ভাড়া দিই বিভিন্ন সংগঠনের কাছে, সেখান থেকে পাইছি আমরা $4,900। আমরা $500 ডোনেশন পেয়েছি এক বদলক থেকে, ওনার নাম এবং মেম্বার নাম্বার দেওয়া আছে, জসীমউদ্দিন, মেম্বার নাম্বার 4358। কবরস্থানের আমরা যে কবরস্থান ক্রয় করেছি শেষ কবরস্থান থেকে কিছু কবরস্থান আমাদের ক্রয় মূল্যে আমরা বিক্রয় করেছি, গত বছরও করেছি, এই 16 সালেও করেছি, এই বছরে আমাদের বিক্রি পরিমাণ $11,900। পিকনিক থেকে সর্বমোট আয় অনুদান, পিকনিকের টিকিট বিক্রয়, রাফেল ড্র, সর্বমোট $40,825 আমরা পিকনিক থেকে আয় বাবদ জমা করতে পেরেছি। বিবিধ আয় সোসাইটির বিরুদ্ধে জনাব ওবায়দুল হকের সাথে, সাবেক সভাপতি ওবায়দুল হকের সাথে মামলা চলাকালীন সময় আমাদের 1500 সদস্য বিশিষ্ট মামলা কমিটি বা ভবন রক্ষা কমিটি ওনারা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থেকে ভাড়া আদায় করেছেন $6,000। আমাদের আমরা গত অডিট রিপোর্টে দেখবেন ভবন কমিটির অ্যাকাউন্টে $10,420 ছিল আমাদের অনেক দিন যাবত, এটা এই বছর আমাদের জানুয়ারি মাসে সুদ সহ অর্থাৎ ওই টাকার ইন্টারেস্ট আমাদের ইন্টারেস্ট সহ আমাদের অ্যাকাউন্টে আসছে $10,740.59। সমিতির বেসমেন্ট রিনোভেশন যাবত আমরা খরচ করেছিলাম 2015 সালে, সেই সময় আমাদের কিছু পেমেন্ট বাকি ছিল আমরা একত্রে দিতে পারি নাই, ওই পেমেন্টগুলি আমরা এই বছরে শোধ করেছি, আমাদের আর কোনো দেনা নাই।
রিনোভেশন কস্ট বাবদ আমাদের সম্পূর্ণ খরচ দেওয়া শেষ। এই ক্ষেত্রে আমাদের খরচ আছে $24,467.44। আমরা ৪০০ কবরস্থানে যে $500,000 কবরস্থান, আমরা এই বছর ১৬ সালে ওইখানে ডাউন পেমেন্ট দিয়েছি আমরা $1,06,000 ১৬ সালে। আর আমরা যে সাধারণ সভা করেছি গত লাস্টে যেটা এখানে করেছিলাম সেটার খরচ টোটাল $2,627। যে সকল নিয়মিত সদস্য আমাদের মাঝে বিদায় হয়েছেন অর্থাৎ মৃত্যু সুবিধা বাবদ আমরা ওনাদেরকে প্রদান করেছি $17,750। আমরা সমিতির ইলেকট্রিক বিল পে করেছি $2,952.50। গ্যাস বিল প্রদান করেছি আমরা $1,216.92। ১৬ সালে আমরা পানির বিল প্রদান করেছি $3,101.01। প্রপার্টি ইন্স্যুরেন্স প্রদান করেছি আমরা $1,614.18। পিকনিকের ব্যয়, পিকনিকে ২০১৬ যে পিকনিক করেছি সেখানে আমাদের সর্বমোট ব্যয় হয়েছে $27,825। সমিতি ভবনের প্রপার্টি ট্যাক্স, ২০১৬ সালে প্রপার্টি ট্যাক্স হিসাবে আমরা পে করেছি $6,293.31। অ্যাডভার্টাইজিং, বিভিন্নভাবে আপনারা দেখছেন হয়তো টিভিতে আমরা কিছু অ্যাড দিয়েছি সদস্যদের চাঁদা প্রদান বিভিন্ন সুযোগ সুবিধার ব্যাপারে, সর্বমোট খরচ আমাদের $1,600। অফিস ফার্নিচার ক্রয় বাবদ আপনারা যে চেয়ারগুলি দেখতে পাচ্ছেন বসছেন আপনারা যে ফার্নিচার এখানে এইগুলি বাবদ খরচ আমাদের $1,864.25। আমরা নোয়াখালী সোসাইটির নন প্রফিট অর্গানাইজেশন করার জন্য আমরা সালাম সাহেবকে দিয়েছি, ওনাকে বাবদ $1,000 প্রদান করেছি, উনি কাজ করতেছে ইনশাল্লাহ, অচিরে হয়তো এটা শেষ হবে, আরও কয়েক মাস লাগবে, এই জন্য $1,000 প্রদান করেছি। সদস্য তালিকা হালনাগাদ, বিভিন্ন কম্পিউটার প্রোগ্রামের জন্য আমরা $300 প্রদান করেছি ওই বছরে। অডিট টিম, আমাদের লাস্ট অডিট টিমের একটা বিল আমাদেরকে জমা দেয় ৩৬৫, ওই টাকাটা আমরা পে করেছি এই বছর। টোটাল মোট আয় আমাদের সব মিলিয়ে গত বছরের ব্যালেন্স এই বছরে যা পাইছি $3,29,390.40। এই বছর আমাদের সর্বমোট ব্যয় যেটা আমি এতক্ষণ বলেছি আপনাদের $2,03,480.82। সবাইকে ধন্যবাদ, এই ব্যাপার কোনো প্রশ্ন থাকলে আমরা পরে উত্তর দিব। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের সেক্রেটারি সভাকে সামনে সভা পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি, থ্যাংক ইউ। আমি এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি হাজি মমিনুল হক সাহেবকে। আমি আসলে দুটি কথা বলবো এখানে। প্রথম কথা হচ্ছে সভাপতি এবং সেক্রেটারি সাহেবের কাছে এবং ওয়াটমার্ট কমিটির কাছে, যেদিন আমাদের ওনাদের অভিষেক হয়েছিল ওই দিন আমাদের সম্মানিত সদস্য ট্রাস্টি বোর্ড না উপদেষ্টা বাবর আলী উনি একটা দরখাস্ত দিয়েছিলেন, কিন্তু আমরা আজ পর্যন্ত ওটার কোনো জবাব পাইনি। আশা করি ওনারা আজকে সাধারণ সভায় তার জবাব দিবেন। আমরা এই সমিতি করেছি শুধু মৃত লাশের জন্য, তাদের সুবিধার জন্য অ্যাজ এ ইন্স্যুরেন্স হিসেবে, কিন্তু আমি যখন দেখলাম ওই দিন পত্রিকাতে যে ওনারা বাংলাদেশে যারা মৃত্যুবরণ করেন তাদেরকে মাত্র $2,500 দেওয়া হয় এবং এখানে যারা মৃত্যুবরণ করেন তারা বোধহয় $6,000 পায়। আমার প্রশ্ন সভাপতি এবং সেক্রেটারি সাহেবের কাছে, এখানে যখন একটা মানুষ মারা যায় ওই মানুষ লাশের জন্য ওনারা সময় দিতে হবে, ওনাদের ২ দিন ৩ দিন ৪ দিন এক সপ্তাহ ওর পেছনে সময় দিতে হবে, ওনাদের কত লস হয় যারা কন্ট্রাক্টরি করেন তারা বুঝেন। ওনারা বস হিসাবে তো আমি মনে করি একজনের ডেলি ৫০০ টাকা হলে লস হয়। আমি তো মনে করি ওনারা দুইজনে ওনাদের পকেট থেকে ওই ৫০০ টাকা করি ১,০০০ টাকা দিয়ে ওই বিদেশে বাংলাদেশে যে লোকটা মারা গেছে তার থেকে ৫,০০০ টাকা দেওয়ার কথা, কিন্তু এখানে বৈষম্যমূলক আচরণ কেন? আমি আশা করি আগামী সাধারণ সভার আগেই ওনারা আমাদের কমিটিতে এটা ফয়সলা করে নেবেন, যাতে করে আমরা চাই যেন সবাই সমান পয়সা পান। আমি প্রথমেই আজকে আমি আমার সেনবাগ সমিতির পক্ষ থেকে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আমার নোয়াখালীবাসী আপনাকে সবাইকে আবারও রক্তিম রাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি আমার সেনবাগ সমিতির পক্ষ থেকে। ভাইরা আমার, পাশাপাশি
আজকে 17 বছরে দেখেছি বিগত দিনে আমি কারো সমালোচনা করতে চাই না আমি শুধু একটি কথাই বলতে চাই ভাইরা আমার বিগত দিনে অনেক কমিটি দেখেছি আজকে যেই কমিটি আপনাদের এই সমিতির নেতৃত্ব দিচ্ছেন আমাদের এই নোয়াখালী প্রাণপ্রিয় সমিতির নেতৃত্ব দিচ্ছেন আমার এই 17 বছরের জীবনে এদের মতো কাজ আমি কারো কারোর করতে দেখি না ভাইরা আমার আমি ধন্যবাদ জানাচ্ছি আবারো আমার সেনবাগের পক্ষ থেকে এবং আমার আমার ব্যক্তিগত পক্ষ থেকে ভাইরা আমার পাশাপাশি অনেক ভালো কাজ আপনারা করেছেন কিন্তু আপনারা কিছু খারাপ কাজ আমি উল্লেখ করব না আমি অনুরোধ জানাবো আপনাদেরকে ভাইরা আমার আজকে আমার প্রথমে একটা ভাই বলে গেছেন অ্যামনেস্টির ব্যাপারে ভাইরা আমার এখানে কত কষ্ট করে এখানে পয়সা উপার্জন করে মানুষে আপনারা ভালো করেই জানেন আমার থেকে আমি শুধু একটা কথাই বলবো অনেকেই আমাদের সাথে আবদার করে আমাদেরকে বলে ভাইরা আমার আজকে অ্যামনেস্টি বন্ধ করার কথা বলেছেন কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিমত ভাইরা আমার অ্যামনেস্টি আপনারা বন্ধ করবেন না একবার হলেও আপনারা আবার অ্যামনেস্টি দেন আজকে হাজার হাজার নোয়াখালীবাসী এই যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদেরকে যদি আরেকবার আপনারা সুযোগ দেন তাহলে এই সমিতিতে আরো গতিশীল আপনারা করতে পারবেন ভাইরা আমার আমি আশা করব অ্যামনেস্টি আরেকবার দেওয়ার জন্য পাশাপাশি আমি একটি কথা বলবো $1,000 আজকে আপনারা আজীবন সদস্যের জন্য করেছেন কিন্তু $1,000 আজকে আমি মনে করি আমি দেখেছি ভাইয়ের আমার সারা মাসও $1,000 অনেকে অনেক নোয়াখালীবাসী ইনকাম করতে পারেন না আমি আশা করব এই $1,000 কমিয়ে $500 করা হোক তাহলে অনেকেই অনেকেই আমি মনে করি যে এই আজীবন সদস্য পদ গ্রহণ করতে পারবেন এবং চাঁদার ব্যাপারে আমি কিছু বলতে চাই না আপনারা সেটা বিবেচনা করবেন আমি জানি নোয়াখালী ভবনের ইনশাল্লাহ আগামী দিনে অনেক ইনকাম হবে ইনকামের পথ অনেক আছে ভাইয়ার আমার আপনারা মানুষের উপরে চাপ দেবেন না নতুন সংগ্রহ সৃষ্টি করেন আর সদস্য সৃষ্টি করেন তাহলে আগামী দিনে এই পথচলাকে আরো শক্তিশালী করতে পারবেন গতিশীল করতে পারবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ প্রথম কথা আপনারা একটা অ্যাসোসিয়েশন করেছেন একটা বাড়ি কিনেছেন এবং উৎসাহিত ভাবে অবশ্য আরো বেশি লোক হবে ভাবছিলাম তিনটা জেলা বৃহত্তর নোয়াখালীতে লোক কম হয়েছে আসলে জায়গাও তো আমাদের নাই ঠান্ডা না জায়গা দিবেন কোথার থেকে তো আমার আর কিছু বলার নাই সবাইই চিনি কোম্পানিগঞ্জ অ্যাসোসিয়েশনের প্রথম আইআরএস এর সাথে করে দিয়েছিলাম মফিজ ভাই আর আলাউদ্দিন ভাই তো তারপরে তো এখানেই আছি 76 থেকে সবাইকে দেখি মেম্বার হই নাই কোনোদিন কারণ আমি বলিও নাই বাংলাদেশ আমার দেশ এর মধ্যে ভাগ করে লাভ কি তো তখন দেখলাম যে না থাক দুই জায়গারই তো আমার মামা বাড়ি হাতিয়া মায়ের বাড়ি আর বাবার বাড়ি হলো লক্ষ্মীপুর তো এক বাকি আছে হাতিয়াটা নোয়াখালী লক্ষ্মীপুর একমাত্র বাকি আছে কি ফেনি তো ফেনীতে আমার ছোট বোনকে বিয়ে দিয়েছিলাম তো দাগুন ভূঁইয়া অ্যাসোসিয়েশনেরও আমি আইআরএস করে দিয়েছি কারণ এগুলো ওই ছোটবেলা থেকেই করতাম ইউনিভার্সিটিতে থাকতে করতাম এগুলো করি তবে এই জিনিসটাই প্রথম করলাম আর করা উচিত ছিল না আমার এ দাঁড়াইয়া কথা বলতে হবে তবে এই জন্যেই দোয়া করি আপনারা বেঁচে থাকেন আরও তো যাবই আমরা যাওয়ার জন্যেই আসছি ছোটদেরকে অল্প বয়সের লোকদের জায়গা করে দেওয়ার জন্য আপনারা ভালোভাবে থাকেন আপনাদের জীবন ঐশ্বর্যময় হোক ধন্যবাদ নোয়াখালী সোসাইটির বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য এবং আমার শ্রদ্ধেয় মুরব্বী জনাব মিনাজউদ্দিন বাবরাঙ্গেলকে প্লিজ প্রথম বক্তব্য আমি দেখেছি আমাদের মমিন সাহেব উনি একসময় সভাপতি ক্যান্ডিডেট ছিল উনি বলছে আমি একটা দরখাস্ত না আমি কোনো দরখাস্ত দিই নাই উনি যদি থাকতো উনি কথাটা শুনতে পারত আমি কোনো দরখাস্ত তবে আমি বাজারের কিছু প্রচলিত কথাবার্তা যেসব আমাদের অনিয়ম ছিল এগুলোর একটা নোট দিয়েছি যে তদন্ত কমিটি করে এই জিনিসগুলো বের করার জন্য তো এই তখন সেখানে কিছু অর্থনৈতিক বিষয়টা ছিল তো মোটামুটি আমাদের একটা তদন্ত কমিটি হয়েছে ওই তদন্ত কমিটির কাছে আমাদের সেই ভবন কমিটির একটা বৃহৎ মাংসে $11,000 আরও এক জায়গাতে বোধ হয় $6,000 এই নিয়ে অলমোস্ট $17,000 অলমোস্ট ওইটা থেকে তদন্ত কমিটি কালেক্ট করেছে এটা একটা ভালো দিক এটা আমি নোয়াখালী সমিতির প্রথম থেকেই জড়িত হয়তো দুর্ভাগ্যক্রমে যারা নতুন এখানে এসছেন আমেরিকাতে
ওনাদের সাথে আমার পরিচিতি নেই। আমি অলরেডি আমাকে বলা হয়েছে আমি দুই মিনিটের বেশি কিছু না বলার জন্য, তা আমি কিছু আমার ব্যক্তিগত কথা নিয়ে কিছু কথা বলব। নোয়াখালী সমিতি যখন আমরা করি কয়েকজন মিলে, তখন আমাদের একটা উদ্দেশ্য ছিল, যারা আমরা এখানে আছি আজ হতে 25 বছর এরও অধিক আগে থেকেই, তখন আজকে আমি যাদেরকে দেখতেছি ওনারা ছিলেন না এই দেশে, তো বিভিন্ন ঘটনার পরিক্রমায় আমাদেরকে নোয়াখালী সমিতি করতে বাধ্য করেছিল আমাদের, সেই জন্যই আমরা করেছি। কিন্তু বিগত কমিটিগুলোর ক্রিয়াকর্মে, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে, আমি খুবই অসন্তুষ্ট ওনাদের উপর ছিলাম, এই জন্য আমি সমিতির বিভিন্ন কাজকর্মে আপনারা আমাকে দেখেন না। সবচেয়ে দুঃখজনক কথাটা হলো, আমার আব্বা আম্মাকে আমি যখন আমেরিকাতে এনেছি, তখন ওনাদের দুজনকেই আমি মেম্বার করেছিলাম নোয়াখালী সমিতিতে। যখন আমার আব্বা আম্মার মৃত্যু হয়, আমাকে মাফ করবেন যারা আপনারা মা বাপকে হারিয়েছেন, আমার মনে হয় ওনাদেরও চোখে পানি আসবে। যখন আমার আব্বা আম্মার মৃত্যু হয়, বিগত কমিটিকে আমি কল করে জানিয়েছি, ওনারা আমার মনে হয় ইন্না লিল্লাহ পড়েন না। এই জন্য আমি বলছি, যেই সমিতি করেছি দিনের পর দিন পরিশ্রম দিয়ে, নিজের পকেটের পয়সা খরচ করে, যেই সমিতিকে মা বাপকে সদস্য করিয়েছি, এক পয়সাও চাঁদা না দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। এই সমিতির বিভিন্ন দুর্দিনে যখন ডেকেছে আমাকে, আমার যতটুকু সম্ভব আমি সাহায্য করেছি। যারা এই সমিতির সাথে জড়িত ওনারা সেটা জানেন। কিন্তু ওই দিনের কমিটি দুঃখ প্রকাশ তো করেনি, একটা টেলিফোন করে পর্যন্ত আমাকে সান্ত্বনা দেন না। আমরা নোয়াখালীবাসী, আমার এই কথাটা কেন আমি বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যারা আমাকে বিশ্বাস করো এবং ইসলামকে বিশ্বাস করো, তোমাদের প্রতিনিধি যখন নির্বাচিত করবে, ওই ব্যক্তিকে নির্বাচিত করবে, তার 7টা গুণের মধ্যে 3টা গুণ অন্তত দেখবে। ইজ দ্য অনেস্ট পার্সন, অ্যান্ড সে খুব অনেস্ট লোক, ধর্মীয় জ্ঞান আছে যার, ধর্মকে যে বিশ্বাস করে, নামাজি, আর সবচেয়ে বড় কথা হলো যে মানুষের হক তশ্রুফ করে না। কিন্তু আমাদের নোয়াখালীবাসী বিগত দিনে, দুঃখজনক হলো সত্য, এই কথাগুলো ওনারা কখনো স্মরণ করেন না। এই সাধারণ সভায় এটা কিন্তু আসলে নির্বাচনের বছর, আগামী সেপ্টেম্বর মাসে নোয়াখালী সমিতির নির্বাচন হবে ইনশাল্লাহ, জুন মাসের 30 তারিখ ভোটার লিস্ট শেষ হবে। যেদিন আমরা শুরু করেছিলাম এই কমিটির জন্য কাজ করেছিলাম, উদ্ধার কমিটি নামে, নোয়াখালী সমিতি উদ্ধার কমিটি নামে, আমরা মনে করি আজকে আমরা যারা সেদিন একাত্রে ছিলাম আমরা আজকে সফল। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে বিভিন্ন দাবি দাবানি আজকে কথা আসবে, আমি শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো, দুইটা বিষয় নিয়ে। প্রথম হল, ভবিষ্যতে আর কোনোদিন অমুক ফাটি হয়েছে কেন, অমুকরে ঠেকানোর জন্য আমি পকেটের টাকা খরচ করে ফাটি হব, এই দিন শেষ হয়ে গেছে, এই সাহস আর কেউ করবে না, এই বেয়াদবি আর কেউ করবে না সামনের দিকে, এটা খেয়াল রাখবেন। এবং সেটার জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কেউ যদি করে সেইটার জন্য সমুচিত জবাব মানুষে তাদেরকে দিবে, যে অমুক কেন ফাটি এসে অমুকের ডুবাইতে হবে, আমি মানি না, মানা না মানার হিসাব গত নির্বাচনে এবং নোয়াখালী সমিতির বর্তমান কার্যক্রমের মধ্য দিয়ে মানুষের কাছে এটা প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কি না? সুধীমণ্ডলী, এখানে আমি আরেকটা বিষয়ে কথা বলবো, একটা দরখাস্ত এখানে দিয়েছে, আমি সমিতির একজন সদস্য হিসাবে আমিও এটা ডিজার্ভ করি, কার্যকরী কমিটি
জনগণ দ্বারা সদস্যদের দ্বারা নির্বাচিত জনগণ যে দাবি জানাবে সেটাই কার্যকরী কমিটিকে উপদেষ্টা কমিটিকে সেটা নিয়ে যাইতে হবে প্রথম সেটা হলো কি যে যে দাবিটা এসেছে $1,000 দিয়ে যদি আমি সদস্য হতে পারি লাইভ মেম্বার আমি আগে যে টাকা দিছি আমার সেই টাকার হিসাব দিয়ে যাইতে হবে আমার সেই টাকা হিসেবে আসতে হবে কিভাবে আসবে উপদেষ্টা কমিটি কার্যকরী কমিটি আপনারা বসে এটা সিদ্ধান্ত করতে হবে আগামী নির্বাচনের আগে এটাই আমার দাবি এখানে যে দরখাস্ত দেওয়া হয়েছে এটা যৌক্তিক এটা হিসাব করতে হবে এটা যাইতে হবে এটা 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 আমার আপনার বিষয় এটা সবার বিষয় সবারই দাবি আমরা যেখানে যাই মানুষ আমাদেরকে প্রশ্ন করে আমি কত বছর সাদা দিব কেন দিব আমি এত বছর সাদা আমি 50 বছর সাদা দিব আমি অনুরোধ করব এটা আগামী নির্বাচনের আগে এটা শেষ করবেন উপদেষ্টা কমিটি কার্যকরী কমিটি ট্রাস্টি বোর্ড যারা আছেন আপনাদের কাছে এটা অনুরোধ থাকবে আমি 1983-তে 18 ডিসেম্বর আমেরিকাতে এসেছি সে থেকে নোয়াখালী সমিতির জন্মলগ্ন থেকে আমি অবশ্য প্রতিষ্ঠাতা সদস্য নয় তারপরও তার সাথে এই পর্যন্ত জড়িত আছি আজকে নোয়াখালী সমিতির বর্তমান কার্যকরী কমিটি যারা আছেন ওনাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই এবং ওনাদের দীর্ঘজীবী কামনা করি অধ্যক্ষ এই সাধারণ সভার সম্মানিত সভাপতি ট্রাস্টি বোর্ড এবং অ্যাডভাইজারি কমিটি এবং আঞ্চলিক সমিতিগুলোর কর্মকর্তা এবং সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আমরা যে চেষ্টা করেছি একটা সুন্দর অডিট করার জন্য একটা স্বচ্ছ অডিট করার জন্য এবং আমার সাথে ছিলেন আরও তিনজন জনাব হাজী আবুল কাশেম অ্যাডভোকেট জসিম উদ্দিন এবং জনাব আব্দুর রশিদ যাই হোক আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করছি একটা স্বচ্ছ এবং সুন্দর অডিট নোয়াখালীবাসীকে উপহার দেওয়ার জন্য এবং কতটুকু সফল হয়েছে সেটা আপনাদের কাছেই সেটার ভার রইল আমি এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যিনি নোয়াখালী সোসাইটির বর্তমান ট্রাস্টি বোর্ডের একজন সদস্য উনি নোয়াখালী সোসাইটি কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচনের দায়িত্ব পালন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন কয়েকবার এবং আলহামদুলিল্লাহ এটা আমাদেরকে অবশ্যই গর্বসহিত বলতে হয় যে আমাদের নোয়াখালীকে রিপ্রেজেন্ট করে উনি বাংলাদেশ সোসাইটিতেও উনি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন আমাদের আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আবু নাসের ভাই আসসালামু আলাইকুম এই কমিটির অনেকগুলো আমরা নতুন দিগন্ত দেখতে পাই তাদের নতুন দিগন্ত হিসেবে আজকে ওয়েবসাইটের উদ্বোধন তারা সুন্দর অফিস করেছেন এবং প্রতি মাসের প্রথম শনিবারে তারা আমাদের এখানে একটা কোরআনের উপর আলোচনা করেন সুন্দর পিকনিক করেছেন ইফতার পার্টি করেছেন তাদের সমস্ত সফলতাকে আজকে আমি আমার নোয়াখালীবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি আমরা আশা রাখি ইনশাল্লাহ তারা আরও ভালো কাজ করবেন এবং আগামীতে যারা আসবেন তারা আরও ভালো কাজ করবেন আসেন আমরা নোয়াখালী সমিতির সদস্য হই আমাদের নোয়াখালী সমিতি আরও আমরা অনেক বিশাল থেকে বিশালতা হিসাবে দেখতে চাই আমি আসলে আমার কমিটির যেহেতু দায়িত্ব পালন করতেছি কিছু সম্পূরক কথা আমার মনে আসছে এই জন্য দাঁড়াইছি আমরা যখন দেখি আমরা আমাদের কিছু কিছু বাইরের বক্তব্য শুনে মনে হয় মনে যেন আমরা কারো প্রতিদ্বন্দ্বী আসলে আমরা আমাদের আপনাদের পক্ষের লোক আমরা আপনাদের বিপক্ষের লোক না এই সমিতি আমার জন্য আপনাদের জন্য সবার জন্য এই সমিতি যদি কোনো কিছু করতে পারে সেটা আপনাদের জন্য হবে আর যদি না করতে পারে সেটা ব্যর্থতা হবে আমরা সদস্যদের জন্য সমস্ত পথ উন্মুক্ত রেখেছি আমরা এরকমও দেখেছি আমরা যখন একটা লোক মারা যায় যখন আমরা যাই মানুষের কিছু সিরিয়াস মুহূর্ত থাকে যখন মানুষ মারা যায় তখন মানুষের শক্ত একটা মুহূর্ত থাকে তখন কি মনে হয় জানেন মনে হয় আজকে আমার সদস্য যারা আছে সবাইকে লাস্ট সদস্য করে ফেলি এরকম একটা ভাব আমরা সেখানে দেখি যখন মাটি দিতে যাই কিন্তু পরবর্তী পর্যায়ে এক একজনের সাথে 10-15 বার কন্ট্রাক্ট করার পরেও তাদেরকে আমরা এটার কাছেও আনতে পারি না আমি এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে বলার জন্য বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যিনি একইভাবে আসলে কথাগুলো বলতে গেলে প্রায় সবগুলোই রিপিটেড হয়ে যায় কিন্তু এই ওনারাই বা আপনারাই যারা ছিলেন সবসময় নোয়াখালী সমিতির সুখে দুঃখে যারা ছিলেন
আমি বলবো ভাই আমি কালকে সকালে এসেছি আমি কালকে সকালে এসে আমি দায়িত্ব পালন করতেছি কিন্তু যারা এটাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন তাদের মধ্যে উনিও একজন বর্তমান ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব খোকন মোশাররফ সাহেব আমাদের বিহু পাউলবের মতন আসলে আমি বক্তব্য দিতে পারি না আর আমার বক্তব্য এমন টাইমে আসে যেটা আমার সবাই ডিনারের ব্যবস্থা হয়ে যায় মানে খিদা লাগে আমি ধন্যবাদ জানাই আমাদের ফাউন্ডার মেম্বার দেলোয়ার সিরাজি সাহেবকে উনি সমিতি সৃষ্টি করে তখন ছিল নোয়াখালী দ্য গেট অফ নোয়াখালী কল্যাণ সমিতি পরবর্তীতে এটা হয়ে গেছে বিভিন্ন কারণে ব্যাখ্যার দরকার নাই নোয়াখালী সোসাইটি এর পরবর্তীতে যখন কমিটি আসলো ভোটার হয় না না হইতে হইতে এমন হলো আমাদের কামাল ভাই আছে তাজু ভাই আছে ওনারা কার্যকরী পরিষদের 20 জনে মিলেই সিদ্ধান্ত নিল সাধারণ সভা ভোট বাট সভাপতি সাহেব কোর্টে যাইয়া সংবিধান দেখাইয়া মোটামুটি এটা সাসপেন্ড হয়ে গেল ভোটার হবে না এরপরে শুরু হইলো আমাদের মামলা হামলা ঝামেলা 7 লক্ষ টাকার মতন 23টা রাশির পয়সা দেয় না বিভিন্ন রকম এত আলোচনারও দরকার নাই আমরা এই সালামত ভাই নেতৃত্বে আবার শুরু করলাম মোটামুটি একটা পর্যায়ে গেল এবং বর্তমান যে সংবিধান আছে এটা করতে আমাদের 1.5 বছর সময় লাগছে অর্থাৎ মামলাকালীন সময়ে আমরা সংবিধান শুরু করলাম এটাও না এটাও না এক একজন এক একটা নিয়ে আসে শেষ পর্যন্ত আমরা 26টা মিটিং করলাম 1.5 বছর সময় নিলাম 2টা আমরা পাবলিক হিয়ারিং করলাম ফুলটনে একটা এখানে একটা সব মিলাইয়া যতদূর সম্ভব এটাকে স্বচ্ছতার আওতায় আনা হয়েছে অর্থাৎ এটা একটা বাইন্ডিংয়ে গেছে যার কারণে জনাব শফি আলম লাল তাজু মিয়ার নেতৃত্ব থেকে এই যে শুরু হলো এটা একটা গণতান্ত্রিক চর্চা আমি এই মুহূর্তে সুষ্ঠু যদি প্রতিযোগিতা হয় সৃজনশীল নেতৃত্ব সৃষ্টি হয় আমি জনাব আবু সুফিয়ান সাহেবকে ধন্যবাদ জানাই উনি এই কমিটির কে অভিষেকে উইশ করছে অর্থাৎ উনি পরাজয় মানে নিছে পরাজয় মানার মতন মানসিকতা সৃষ্টি হওয়ার নেতৃত্বের দরকার অধ্যক্ষ সভার সুযোগ্য সভাপতি সুযোগ্য সাধারণ সম্পাদক সুযোগ্য নোয়াখালী সোসাইটির বর্তমান কর্মকর্তাবৃন্দ আমার সামনে উপস্থিত নোয়াখালী সমিতির শ্রদ্ধাভাজন সভাপতি দুইবারের আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যার হাত ধরে আসলে আমরা নোয়াখালী সমিতিতে এসেছি আমার বড় ভাই জনাব সালামতুল্লাহ সাহেব সামনে বসা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক এই প্রবাসের অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় সালাম সাহেব ট্রাস্টি বোর্ডের সুযোগ্য সভাপতি ট্রাস্টি বোর্ডের সুযোগ্য সদস্যবৃন্দ উপদেষ্টা কমিটি বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইরা প্রিয় নোয়াখালীবাসী আসসালামু আলাইকুম আসলে অনেক কথা মনের ভিতরে জমা হয়ে আছে নোয়াখালীর কথা একটা কথা আছে মানুষ হয়তো ভালো বেয়াদব হইতে হবে নাহলে একটু বোকা টাইপের হতে হবে ইন বিটুইনে যারা আছে এদের সমস্যাটা অনেক বেশি আমার মনে হয় আমি সেই জায়গায় পড়ে থাকাতে কিছু কিছু কথা আজকে আমার কানে এখনো বাজে আজকে সালামত ভাই আমার সামনে বসে আছে উনি যখন নোয়াখালী সমিতির সভাপতি ছিল সেদিন নোয়াখালী সমিতির নির্বাচন কমিশন গঠন হয়েছিল 3-3 বার নির্বাচনের তফসির ঘোষণা করা হয়েছিল কিন্তু কোনো প্রার্থী পাওয়া যাচ্ছে না নোয়াখালী সমিতির তখন সদস্য সংখ্যা ছিল মাত্র 50 জন আমার বড় ভাই আমার সামনে বসা আছে নোয়াখালী সমিতির মাথায় তখন $4,000 বাড়ির মর্গেজ $600 অফিসের ভাড়া এই বাড়ি তখন মর্গেজ লোন পরিশোধ ছিল না এই দায়িত্ব কে নেবে এই বোঝা কে মাথায় নেবে সবাই পালিয়ে বেড়াচ্ছে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না আমি নিউকাক বেলাল মসজিদে ছিলাম আমার কাছে বারবার যাওয়া হয়েছে আসর নামাজের জামাতের পর জোর করে সেখান থেকে আমাকে ধরে এনে এখানে প্রার্থী ডিক্লারেশন করা হয়েছে যাক তার ইতিহাস আপনারা সবাই জানেন আমি পুনরাবৃত্তি করতে চাই না যেহেতু এখানে জসিমি একটা কথা বলেছে নির্বাচনে যদি কেউ হেরে যায় তার সেই কাত্র দাহটা থেকে যায় তার সেই যন্ত্রণাটা সে ভুলতে পারে না যত ভালো কাজে আপনি করেন সে সুযোগ পেলে সাপের মতো আপনাকে সবর মারে সব লোক না আমাদের কিছু লোকের এই চরিত্র এই প্রবাসে আছে
যার কারণে নোয়াখালী সমিতি মাঝে মাঝে খণ্ড বিখণ্ড হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, নোয়াখালীবাসীর ভিতরে ঐক্যের ফাটল সৃষ্টি হয়েছে, নোয়াখালীবাসীর ভিতরে আস্থার সংকট হয়েছে, নোয়াখালী সমিতি মামলা মকদ্দমায় দিয়ে হাজার হাজার ডলার নষ্ট করেছে, নোয়াখালীর অনেক মানুষ নোয়াখালী সমিতির সদস্য হতে ভয় পাচ্ছে। প্রিয় নোয়াখালীবাসী, অত্যন্ত দুঃখের সহিত আজকে বলতে হয়, আমার সাথে যিনি সভাপতি সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছিলেন জনগণের প্রতিনিধি, উনি সাধারণ সভা দিয়ে পালিয়ে গিয়েছেন আমি জানি না, উনি সাধারণ সভা দিয়ে পালিয়ে গিয়েছেন আমি জানি না, নোয়াখালী সমিতির সাধারণ সভা হয়েছে সেক্রেটারি ছাড়া, সমস্ত দায় দায়িত্ব আমি কাঁধে নিয়ে সেদিন আমরা এই নোয়াখালী সমিতির নির্বাচন ডিক্লারেশন দিয়েছিলাম। সাধারণ সভায় খরচ করার মতো নোয়াখালী সমিতি একটি পয়সা ছিল না, আমার পকেট থেকে $5,000 দিয়ে, অনেকেই আপনারা জানেন সালাদ ভাই সাক্ষী, আমি সেদিন সমস্ত দায়িত্ব আমার কাঁধে নিয়ে আমি বলছি সাধারণ সভা হবে, আমাকে ম্যাকডোনাল্ড বলছে সেখানে তো আপনার সামটা উঠে নেবে, অমুকের টাকা দেন নাই সালাদের আমলে, নবী ভাই মারা গেছে, নবী ভাই লাশের পয়সা সালাদ ভাই দিয়ে যেতে পারে না, এটার জন্য উনি অনেক অপমানিত হয়েছে, আজকে আমার সামনে বসে আছে কেঁদেছে পর্যন্ত, যে সমস্ত লোকেরা ওনার সামনে কথা বলতে পারে না, টেবিল থামায় বলছে টাকা দিতে হবে, কিন্তু ওনার সাদা পরিষদ নাই, সংবিধানের সিস্টেম অনুযায়ী উনি টাকা পায় না, কিন্তু ওনাকে বলছে টাকা দাও, সেই একই কেস ওনার কেসের পুনরাবৃত্তি আমার সাধারণ সভা হয়েছে, আমাকে যাই সেখানে গ্রাহকার হলো বললো টাকা দিতে হবে। এখানে আসেন, আমি সবাইকে আমার সংগ্রামে সালাম জানিয়ে আমি দু একটি কথা বলবো। আসলে দীর্ঘদিন পরে আমি আসা আপনাদের সামনে আজকে সুযোগ পেয়েছি, আসলে অনেক কথা হয়েছে, রাতও অনেক হয়ে গেছে, আমি আসতে লেট হয়ে গেছে, এই জন্য আমি দুঃখিত, এবং সবাইকে আমার সংগ্রামী এবং কোম্পানি সংগ্রামী অভিনন্দন এবং কোম্পানি বন্ধু সমিতির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আরও বক্তব্য শেষ করছি। আমি এই পর্যায়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি নোয়াখালী সোসাইটির যিনি, আসলে ওনার কথা বললে অনেক কথাই বলতো, আর আমি ওটা এক্সপ্লেনেশন করার মতো সেটা আমি বলতেও পারবো না, বাট আমি ওনাকেই এই সার্চ ম্যাকডোনাল্ডে সবসময় দেখি, এবং কি যিনি শাহনাজা স্বপন বলে পরিচিত নোয়াখালী সোসাইটির এই বর্তমান উপদেষ্টা কমিটির সদস্য জনাব শাহনাজা স্বপন, এবং উনি যে তদন্ত কমিটি আছে ওইটা ওই কমিটির একজন সদস্য। এখানে আসলে সানাওয়াত ভাইকে দেখি আর সবাইকে দেখি আনন্দ লাগতেছে, এই সমিতিটা অ্যাকচুয়ালি আমি না বলেই পারি না, উঠে আসছে প্রথম থেকে উঠে আনছে সানাওয়াত ভাইকে দিয়ে উঠে আসছে, চলে গেছে নিঃশেষ হয়ে আবার চলে গেছে, যাক এখন বর্তমান কমিটি দিয়ে আমরা আস্তে আস্তে আগে দিছি। এখানে কিছু আগে থেকেই আমরা কিছু তথ্য সংগ্রহ করছি, আমাদেরকে দিছে, এরা ফালাই দেওয়ার মতো না, কিন্তু এগুলো রাস্তাঘাটে আলাপ হয় সবসময়, এগুলো এই কথাগুলো অবসান করার জন্যই এই কথাগুলো আসছে, বিভিন্ন এই অভিযোগ আসছে, না না আমি অভিযোগ বলি, অভিযোগ 2, 3, 4, 5 এগুলো আমরা অলরেডি কিছু জিনিস সমাধান করে ফেলেছি, এগুলো আমরা তো আমরা দিতে পারি না, আমরা সংগ্রহ করছি, করার পরে সম্পূর্ণ কিছু আমরা তো কার্যকরী পরিষদকে দেবো, তারপর ট্রাস্টি বোর্ড, তারপর কার্যকরী পরিষদ উপদেষ্টা পরিষদ বসে এটা সিদ্ধান্ত নেবে, এই এটাই আমার যা আছে, আর কিছু জিনিস আমরা সংগ্রহ করে এনেছি যেটা দরকার আছে কিছু, এই এর মধ্যে আমি কিছু জিনিস দিতেছি ওনাদেরকে, তদন্ত কমিটির তরফ থেকে যে কিছু করলাম এটাও দিতে হবে, আমরা কারোর পে কোনো ক্ষোভ বা কারোর সাথে আমার সাথে শত্রুতা আছে এটা নিয়ে করিনি, আমরা সবাইকে ইনশাল্লাহ আল্লাহকে হাজির নাজির করে সুন্দর করছি, কেউ বেঁধে যাক, কেউ কারো কষ্ট হবে, কারো করে আমাকে গাড়ি দিতে পারেন, কিন্তু আমি যেটা সত্যিকার আসছে সেটাই আনছি। এখানে আমার দুইজন লোক পরিচিত যারা এখানে বলতে হবে, এখানে কেউ ঝগড়া না, আমাকে আমাকে কিছু প্রশ্ন করিয়ে না, আমি কিছু জিজ্ঞাসা করার জন্য জানার জন্য করবো, সেটা সালামত ভাই আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট আর প্রাক্তন কেশিয়ার আছেন নজির ভান্ডারি সাহেব, ওনার সাথে আমার একটু কথা হবে, এটাই এখানেই শেষ হয়ে যাবে। আমি এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি নোয়াখালী সোসাইটির বর্তমান ট্রাস্টি বোর্ডের একজন সদস্য যিনি নোয়াখালী সোসাইটির সুখী দুঃখে অনেকভাবেই জড়িত ছিলেন, সবসময় ছিলেন, জনাব হাজি রফিকুল ইসলাম ভূঁইয়া সাহেবকে। আসলে এই সমিতি বিগিনিং 1993 প্রথম নির্বাচন শহীদ বেলাল, তখন আমি সহসভাপতি হিসাবে নির্বাচন, আমরা ম্যাকডোনাল্ডের প্রথম অফিস নিয়েছি শহীদ বেলাল, তখন এই আমাদের 200 টাকা করে আমাদের ভাড়া ছিল, সমিতির আমরা নিজের পকেট থেকে দিয়েছি, সমিতির থেকে দিই নাই, আমাদের 2 বছরের মধ্যে আমরা 8 জন লোককে বাংলাদেশে পাঠাইছি, তখন বাংলাদেশ বিমান ফিরেছিল, আমি এগুলা আর আমাদের এই 200 টাকা বাড়ার অনেক সময় আমার সালামত ভাইও দিতে, সত্য কথা উনিও আমাদের সাথে শেয়ার হইতো, শহীদে অনেক পয়সার মালিক ছিল, শহীদও দিত, বেলাল মিও দিত, আমিও দিতাম, আর যখন সালামত ভাই আসতো অনেক সময় 3 মাসের ভাড়া একসাথে হইলে 600 টাকা হয়ে যেত, 600 টাকা থেকে ওনার থেকে 200 টাকা নিয়ে দিতাম, জোর করে হইলো,
এখন সবার যেই লাস্ট বক্তা সভাপতি সাহেব উনি বক্তৃতা দিবেন এবং কি উনি সভার সমাপ্তি ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সহ ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, সম্মানিত উপদেষ্টা বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, আমার সামনে আছেন আমাদের সিপিএ সালাম সাহেব সহ আমাদের প্রাক্তন সভাপতি জনাব সালামতুল্লাহ সাহেব সহ আরও যারা নোয়াখালী সোসাইটির প্রারম্ভ থেকে আজ পর্যন্ত যে যে দায়িত্বে থেকে এই সমিতি থেকে আজকের এই অবস্থানে আসার জন্য তাদের মেধা শ্রম এবং অর্থ বৃত্ত দিয়ে সময় দিয়ে এখানে নিয়ে এসছেন, সকলের প্রতি সম্মান জানাই, সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকে আপনাদের এই অক্লান্ত প্রচেষ্টায় আজকে নোয়াখালী সোসাইটির একটি ভবন এই আমেরিকার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এটা শুধু আপনাদের কল্যাণেই, আপনাদের চেষ্টায় সফল হয়েছে। আমি আসলে ভালো বক্তা নয়, আর কিছুক্ষণ আগে আমাদের হাজি মফিজুল্লাহ সাহেব বলছিলেন এখানে আসতে হলে অনেক চতুর লোকের দরকার, আর না হয় এখানে যদি চলে যেতে হয় কোনো রকমে একেবারেই মানে মানে যারা সোজা সরল তাদের দরকার। আমার কোন অবস্থা, আমার আসলে যে কোন অবস্থা, আমি কি আসলে সব চালাক না একেবারে সহজ সরল আমি নিজেই জানি না, আমি নিজেই জানি না। তবে আমি চেষ্টা করতেছি, আমি চেষ্টা, আমার আসলে এখানে কোনো আমার কোনো কোয়ালিটি নাই, আপনারা জানেন খুব ভালো করি। আমি এই সমিতির সাথে সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত আসি, আপনারা যারা মুরব্বী আছেন তাদের পিছনে পিছনে আমি সবসময় ছিলাম। আমি আমার জানা মতে আপনাদের কারোর সাথে, আমার যারা মুরব্বীরা যারা আছেন, আমি কারোর সাথে দ্বিমত, যদিও আমার কোনো কথায় যদি দ্বিমত হতো আমি চুপ করে থাকতাম, বাট আমি বেয়াদবি করতাম না। আমার জানা মতে, হয়তো আমার জানা মতে বেয়াদবি করে ফেলছি, এই জন্য আপনারা আমার ক্ষমা চাই, ক্ষমা করে দিবেন। আমার এই নোয়াখালী সোসাইটির ভিতরে যে সমস্ত ক্রিম লোকগুলো আছে আমি ওই লোকদের ওই লোকগুলোকে চয়েস করছি। এটা আমি আমার নিজের ডোলটা বাজাইতেছি দুই মিনিট, তারপর ছেড়ে দেব। তখন আমি কী করছি, এই সমিতি যারা আগে চালাই আসছে, যাদেরকে আমার পছন্দ হয়েছে, আমি দেখছি এদেরা সমিতির কাজ করছে, আমি এদের পিছনে ছিলাম, এদের কথা, এদের আদেশ উপদেশ, এদের বুদ্ধি পরামর্শ এগুলো আমি সংগ্রহ করছি। সংগ্রহ করে আমি চেষ্টা করলাম যে এদের এদের এই কাজগুলো যদি আমি করে যেতে পারি এবং এদের ভালোবাসা যদি আমি পেয়ে যেতে পারি একবার, তাহলে আমি কেল্লা ফাতে, আমার আর কোনো অসুবিধা নেই। তো আমি এটা পাইছি, আমি আশা করি দুই বছর শেষ করছি, তো আমি দেখছি নোয়াখালীর মানুষের কাছে উজাড় করা ভালোবাসা আমি পাইছি, যেটা আমি আসলে পাওয়ার যোগ্য না। এই জন্য আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি, আমার মুরব্বীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যে দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব হয়তো আমি সম্পূর্ণরূপে পালন করতে পারিনি, আপনাদের অনেক আশা আমার কাছে ছিল, সেটা হয়তো আমি দিতে পারি নাই, বাট আমি চেষ্টা করব আগামী এক বছর যে সময়টা আছে এই সময়টা আমি আপনাদের সকলের পরামর্শ নিয়ে কাজ করব এবং আরও ভালো যেভাবে করা যায় সেই চেষ্টা আমি করব। তবে আমি ছোট্ট করে আবার বলতেছি, আমার ফ্রাহারায় আমার যতক্ষণ হুঁশ জ্ঞান থাকে ততক্ষণ পর্যন্ত এই সমিতির এক পয়সা কোথাও কোথাও কাজে খরচ হবে না, আর সবার সাথে পরামর্শ করে সমিতির যেটা উন্নতি হবে সদস্য করার ব্যাপারে বা যে কোনো ব্যাপারে সবার ভোটাভুটিতে যেটা গৃহীত হয় সেই সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার একা ব্যবস্থা আমি কারোর উপরে চাপাই দেবো না। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনাদের সকলের সহায়তা কামনা করে আমি সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে সভা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ITV, Call of Peace, Save Humanity.